কিভাবে বুঝাবো এটা, মানে একচুয়ালি আমার গলা ভেঙে গেছে। বাসের খাবার খুব পপুলার। খাদক ভাই, তো আজকে সাজেকের নতুন একটা, নতুন বলতে হচ্ছে আমার কাছে নতুন একটা খাবার নিয়ে আর কি খাবো এবং আপনাদেরকে দেখাবো। অ্যাকচুয়ালি খাবারটা হচ্ছে বাস বিরিয়ানি, যেটা আমাদের একদিন আগে মানে গতকাল রাত্রেই অর্ডার দেওয়া হয়েছিল। তো আজকে আমাদের সকাল 8টা বাজে বাস বিরিয়ানিটা দেওয়ার কথা, এখন প্রায় 8:30 বাজে। তো আমি এখানে চলে আসি বাস বিরিয়ানিটা খাওয়ার জন্য। আর বাস বিরিয়ানিটা কিন্তু পুরোপুরি বাসের ভেতরেই কিন্তু ফুল বিরিয়ানিটা রান্না করা হয়। তো আমার কাছে মনে হয় যে অনেকের কাছে নতুন একটা জিনিস, যদিও ঢাকায় অনেক জায়গায় পাওয়া যায় কিন্তু প্রসেসটা পুরাই ভিন্ন আমি যতদিন দেখতাম রান্নার প্রসেসটা। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা যাই বাস বিরিয়ানিটা তারা সার্ভ করতেছে সেটা দেখি এবং রেস্টুরেন্টে একটু ঘুরে দেখি, তারপরে হচ্ছে আমরা বাস বিরিয়ানিটা টেস্ট করে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি বাস বিরিয়ানিটা খেতে গেলে। চলে আসছে, এটা হচ্ছে এখানে যাই খাবার আমরা খাই বা অর্ডার করি সেটা হচ্ছে এক বেলা আগে অথবা একদিন আগে অর্ডার করতে হয়। তো আমরা হচ্ছে গতকালকে রাত্রে হচ্ছে বাস বিরিয়ানি অর্ডার করেছিলাম। একটা বাস বিরিয়ানি হচ্ছে দুইজন খেতে পারে, মানে 1:2, এবং এটার প্রাইস হচ্ছে দেশিটা, দেশি যে মুরগি এটা দিয়ে হচ্ছে 700 এবং ফার্মের মুরগি দিয়ে হচ্ছে 500 টাকা। আমরা দেশি মুরগিটা অর্ডার করেছিলাম। তো এখানে মূলত হচ্ছে এক্সট্রা পানি খুব কম ইউজ করা হয়েছে, বেশিরভাগটা হচ্ছে কুচি বাঁশ যেটার মধ্যে রান্না করা হয় সেটার পানিটা দিয়ে মূলত হচ্ছে এই চালটা সেদ্ধ হয়। এখানে মাংসের পরিমাণটা কিন্তু যে অনেক মানে পরিমাণটা অনেক ভালোই, আর হচ্ছে এখানে খুব ছোট ছোট করে যেটা আমরা তেহরিতে খাই তার থেকে একটু বড় সাইজের হচ্ছে যে চিকেনটা এটা এইভাবে কেটে দেওয়া হয়, আর দেখতে প্রায় হচ্ছে খিচুড়ির মতোই একেবারে। মাংসটা একটু শক্ত আছে, আবার দেশি মুরগি হওয়াতে এমনিতেও দেশি মুরগির মাংস কিছুটা শক্ত।
যাই আমরা খাই না কেন বেশিরভাগ জিনিসগুলোতে বাঁশ ইউজ করা হয়। বাঁশের খাবার খুব পপুলার, আর এমনিতেও সাজেক আসলে এমনিই বাঁশ খাইতে হয়। যাই হোক, ওভারঅল ভালো ছিল। যারা সাজেক আসবেন অবশ্যই বাঁশ টেস্ট করতে পারেন, বাঁশের খাবারগুলো টেস্ট করতে পারেন। আর আপাতত এই পর্যন্ত খাওয়া দাওয়া করে তারপর আবার আসতে টেস্ট করে নিলাম বাঁশগুলোটা। তো বাঁশগুলো একটু মাখা মাখা ঝরঝরা খিচুড়ি টাইপ একটা ব্যাপার, আর খুব রসালো ছিল, মানে বাঁশের যে পানিটা এটার জন্য খুব একটা রসালো একটা ছিল। চিকেনটা রাইসটা ভালোভাবে সেদ্ধ হয়েছে, ওর ভালো ছিল, খুব স্পাইসি ছিল। আর এটা হচ্ছে আমরা যেহেতু আমরা নয়জন ছিলাম, আমরা চারটা এবং আরেকটা অর্ধেক মানে সাড়ে চারটা আর কি বাঁশ, এটা হচ্ছে নয়জনের জন্য আমরা এটা নিয়েছিলাম। তো যাই হোক, কেউ আসলে সবাইকে অবশ্যই এই আইটেমটা ট্রাই করতে পারেন। তো যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের সবাইকে ধন্যবাদ, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, তবে